তোমরা আমার জানা তোমাদের সবাইকে স্বাগত অ্যান্ড থ্যাংক ইউ তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি তো আমি আজকে জাস্ট আমার একটা ফ্রেন্ডের রিকোয়েস্ট আমি এই ভিডিওটা করছি তো তোমরা তো আমার সবাই ফ্রেন্ড সবাই ফ্রেন্ড খুব খুব ভালো ফ্রেন্ড তোমরা আমাকে এত হেল্প করছো এত সাহায্য করছো আমি তাতে খুব হ্যাপি তোমাদের জন্য আমি এত দূর আজকে এগোতে পেরেছি তো তোমাদের জন্য আমি সত্যিই হ্যাপি তো তোমরা আমার সামনে থাকলে বা তোমাদের কোথায় কার বাড়ি যদি আমি জানতাম তো অবশ্যই যাওয়ার চেষ্টা করতাম তোমাদের সঙ্গে অনেক কথা বলতাম অনেক মজা করতাম তো চলো যাই হোক আজকে আমি যে কথাটা বলতে আসলাম তো আমার একজন ফ্রেন্ড আছে তো সেই ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছে যে কমিউনিটি নিয়ে ব্লগ বানানোর তো আমি আসলে কি বলো তো আমি যে ইউটিউব যখন প্রথম আসলাম তো আমার আসার কোনো ইচ্ছাই ছিল না আমি ইউটিউব টিউটিউবের বিষয়ে কিচ্ছু জানি না তো আমার এক ননদ আছে তো ও বলেছে যে বৌদি ইউটিউবটা খুলে করতে পারো কোনো ভিডিও টিউডিও করতে পারো সবাই করে তো আমিও ওর জন্যই খুলেছি তো খুলেছি যে দেখি কি হয় না হয় তো আমার মানে প্রথমে আমি যখন জাস্ট এটা খুললাম ইউটিউব চ্যানেলটা তো কিছুদিন করার পরে আমি এটাকে বন্ধ করে দিয়েছি মানে কোনো ভিডিও পোস্ট করিনি কোনো ভ্লগ না কোনো শর্ট ভিডিও না কিচ্ছু করিনি আর আমি যা পোস্ট করেছিলাম তাও কিছু কিছু উপায় ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ইউটিউব করতে ভালো লাগে না আর আমি বাড়ির কাজ করে সময়ও পাই না একদম আর আমার শরীরও ভালো ছিল না তো আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম তো কিছুদিন পরে দু তিন মাস পরে আমি আবার ইউটিউবে আবার খুললাম চ্যানেলটাকে আবার খুললাম খোলাই ছিল চ্যানেলটা জাস্ট আবার ভিডিও আমি পোস্ট করতে শুরু করলাম তো যাই হোক আজকে এত পর্যন্ত এতখানি আমি এসেছি সেটা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি এতখানি আসতে আসতে পেরেছি তো আমার আজকে সাবস্ক্রাইবার এক হাজারের উপরে পার হয়ে গেছে এক বছরে আমার এক হাজারের উপরে হয়ে গেছে তো এটা তোমাদের জন্য হয়েছে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আমার যে ফ্রেন্ডটা আছে আজকে আমাকে রিকোয়েস্ট করে আজকে না দু তিন দিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিল যে কমিউনিটি নিয়ে ব্লগ বানানোর তো আমি আজকে সেটা নিয়ে ব্লগ করছি তো ব্লগটা কি বলো তো মানে আমি তো ইউটিউবের ব্যাপারে সত্যি কিছু জানি না তো যেহেতু আমাকে আমার ওই ফ্রেন্ডটা বলেছে তো সেজন্য আমি চেষ্টা করছি কিছু জানানোর তো কমিউনিটি হচ্ছে আমার মনে হচ্ছে যে সাবস্ক্রাইবার পাঁচশো কি পাঁচশোর উপরে হলে সেটা কমিউনিটিটা হয় পাঁচশো পাঁচশোর উপরে হতে হবে তো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে বন্ধুরা তো তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমি কিন্তু আগেই বলেছি যে আমি ইউটিউবের ব্যাপারে কিচ্ছু জানি না আমি যতদূর জানি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করছি তো কেমন তো আমি কখনো জীবনেও ভাবতে পারিনি যে আমার সাবস্ক্রাইবার এতখানি হয়ে যাবে তো আমি কখন পাঁচশো কি পাঁচশো সাবস্ক্রাই পাঁচশো পরে সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি ট্রাই করিনি কমিউনিটি দেওয়ার জন্য তো যাই হোক আমি হাজার সাবস্ক্রাইব পার হয়েছে তারপরে কমিউনিটি দিয়েছি তো সেটাও আমি শিখেছি আমার ওই ননদের কাছেই যে কীভাবে ফটো পোস্ট করতে হয় তো যাই হোক ও আমাকে এটা শিখিয়ে দিয়েছে তো ওকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ও ছাড়া আমি ইউটিউবের এগুলো কিছুই বুঝতাম না তো পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইবার উপরে হলে কমিউনিটিটা তুমি করতে পারবে আমার তো মনে হচ্ছে তোমার পাঁচশো কি পাঁচশোর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তুমি চেষ্টা করে দেখতে পারো কমিউনিটিটা মনে হয় হয়ে যাবে হতে পারে হবে তো আমাকে যে ফ্রেন্ড এই রিকোয়েস্টটা করেছো যে কমিউনিটি নিয়ে ব্লগ বানানোর আমাকে যে মনে করেছে যে আমি এই ব্লগটা করতে পারবো বা এই প্রশ্ন উত্তরটা দিতে পারবো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাভ ইউ মাই ফ্রেন্ড লাভ ইউ লাভ ইউ আমি তোমাদের খুব মিস করি খুব তো তোমরা কাছে থাকলে আমি মানে তোমাদের সাথে সময় পাস করতাম সময় অনেক অনেক মজা করতাম তোমাদের সাথে তো চলো আজকে আমি আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আশা করি তোমরা আমার এই ভিডিওটাকে দেখবে এবং আমার চ্যানেলটাকে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন তো আজকে এটুকুই বাই 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 বাই